এটা না এনে বরং হ্যাঁ একথা ঠিক, যাদের ইতিমধ্যেই যারা টেলিভিশন দেখার অভ্যাস আছে, বেশিরভাগ মানুষ হয়তোবা টেলিভিশন দেখেন, তাদের জন্য এই ইসলামী অনুষ্ঠানগুলো তাদের জীবন পরিবর্তনে একটা বড় ভূমিকা রেখেছে, এটা আমি অস্বীকার করছি না, এর একটা ভূমিকা আছে। কিন্তু টেলিভিশন আপনার বাসায় নেই, আপনি আনার কোনো দরকার নাই, কারণ এর মধ্যে দিয়ে অনেক অন্যায় কাজের পথ খুলবে। ইন্টারনেট হাই স্পিড দরকার নেই, আপনি নেবেন না। কম্পিউটারের ব্যবহার, টেকনোলজির ব্যবহার আপনার যতটুকু দরকার এর মধ্যে নিজেকে সীমাবদ্ধ করুন। আমি ছাড়তে বলছি না, তাহলে অনেক কাজ থেকে বাঁচা সম্ভব হবে ইনশাল্লাহ। এটি আমার প্রথম পয়েন্ট ছিল। দুই নম্বর হচ্ছে, এটা গুনাহ থেকে বেঁচে থাকার এক নম্বর উপায়, তাহলে সাদ্দুদ্দারিয়া। এই প্রিন্সিপাল আপনারা জীবনের সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, যে যে কাজটা করলে আমার অন্যায় কাজ হতে পারে সেই কাজটাই আমি না করি, অন্যায়ের পথটা আমি বন্ধ করে দেই। একটা চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে যাবেন, চাকরিটা হালাল না হারাম আপনার সন্দেহ আছে, আপনার অ্যাপ্লাই করার দরকার নেই। আপনি এটা মনে মনে বলেন না যে আমি অ্যাপ্লাই করি তারপর চান্স পেলে সিদ্ধান্ত নিব, সেটা ভুল হবে। আপনি দেখা যাবে যে আপনি পেয়ে গেলেন সেই কাজটা, তখন আপনি ছাড়তে পারছেন না, আপনার ভেতরে শয়তান লোভ ঢুকিয়ে দিল। এইভাবে করে সাদ্দুদ্দারিয়া হচ্ছে এক নম্বর উপায়, এবং ইনশাল্লাহ এটা সহজ, এটা আমরা সবাই করতে পারি। দুই নম্বর হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মুসলিম উম্মার একটা বড় মুসিবত আমি বলবো, একটা বড় মুসিবত হচ্ছে আমাদের ডেইলি লাইফ, আমাদের রুটিন সম্পূর্ণ অন ইসলামিক। আমরা দিন শুরু করি দেরিতে এবং রাত জেগে কাজ করি, লেখাপড়া করি বেশিরভাগ। আমার মনে হয় এখানে উপস্থিত যারা আছেন, আমাদের বেশিরভাগের অভ্যাস হচ্ছে রাতে কাজ করা এবং রাত করে ঘুমানো এবং সকালে দেরি করে ওঠা। এটা একটা মুসিবত, বিপদ, মহাবিপদ। এটা মহাবিপদ অবশ্যই তাদের জন্য যারা ফজরের সালাত মিস হচ্ছে, তাদের জন্য মহাবিপদ। মুনাফিকের লক্ষণের মধ্যে একটি হচ্ছে মুনাফিকের জন্য দুইটা নামাজ কষ্টকর। কোন দুইটা নামাজ? ফজর এবং এশা, সালাতুল ফজর এবং সালাতুল এশা। যদি ফজরের নামাজ দিনের পর দিন আমার মিস হয়, নিফাকের ভয় করা উচিত নিজের ব্যাপারে, নিফাকের ভয় করা নিজের ব্যাপারে, এতে আমার মর্যাদা কমবে না ইনশাল্লাহ, মর্যাদা বাড়বে। সাহাবি একজন ইবনু আবি মুলাইকা একজন বলছেন, তিনি বলছেন যে আদরাকতু সালাতিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু আলা নাফসিহি আন-নিফাক। আমি 30 জন সাহাবীকে সাক্ষাৎ পেয়েছি যারা প্রত্যেকে নিজেদের ব্যাপারে নিফাকের ভয় করতেন। এই জন্য একটা কথা আছে যে নিফাকের ভয়, একমাত্র প্রকৃত মুমিনই নিফাককে ভয় পায়, আর একমাত্র প্রকৃত মুনাফিকই নিফাক থেকে নিরাপদ বোধ করে নিজেকে, যে মনে করে আমার মধ্যে নিফাক নাই, নিফাক আসবে না, কোনো সম্ভাবনা নাই, আমি নিরাপদ, সেফ, সে হচ্ছে, এটা তার প্রকৃত মুনাফিক হওয়ার লক্ষণ। বরং ইমানের লক্ষণ হচ্ছে নিফাকের ভয় করা। তাহলে যদি রাত জেগে, এই যে আমাদের রুটিন, আমরা 12টার সময় ছাত্র ভাইদের দেখা যায় 10টার সময় পড়তে বসে, আমরাও ছাত্র বয়সে এরকম করেছি, মনে হয়েছে যে রাত না হলে পড়াশোনা মাথায় ঢুকেই না, রাত 10টা বাজলে আমরা পড়তে বসব। নিফাকের অর্থ হচ্ছে সাধারণভাবে হিপোক্রিসি, আর ইসলামের পরিভাষায় নিফাক বলতে বোঝায়, একটা আছে বড় নিফাক, আকিদার নিফাক, সেটা বলতে বোঝায় কেউ যদি নিজের অন্তরে কুফর বা অবিশ্বাস গোপন রেখে মুখে ইসলামের ঘোষণা দেয় মিথ্যা করে, সেটা হচ্ছে বড় নিফাক, অর্থাৎ সে মুসলিমই নয়। আর এর কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো পাওয়া গেলে তাকে বলা যায় তার মধ্যে মুনাফেকের লক্ষণ আছে, সেটাও নিফাক, কিন্তু সেটা তাকে ইসলামের বাইরে নিচ্ছে না। যেমন এই সমস্ত লক্ষণের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা হাদাথা কাযাব, কোনো কথা বললে সে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফ, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইদা তুমিনা খান, আমানত রাখা হলে খেয়ানত করে। এগুলো দেখবেন যে আমাদের সমাজে অনেক আছে মানুষের মধ্যে, মিথ্যা বলা অভ্যাস অনেকে, আমানতে খেয়ানত তো অবধারিতভাবেই করবে। একজনকে 100 টাকা দিয়ে যদি বলেন আমি কালকে নিব, কালকে এসে দেখবেন যে সে বলবে আমি এটা খেয়ে ফেলছি, আমি এটা ব্যবহার করে ফেলছি, আমানতদারি নাই, আমানতদারি না থাকা, ওয়াদা পূরণ না করা, এগুলো নিফাকের লক্ষণ। নিফাক ইন জেনারেল হচ্ছে মনের মধ্যে অথবা চরিত্রে খারাপ কিছু থাকা আর বাইরে এর বিপরীত প্রকাশ পাওয়া। এটা যখন ইসলামের ক্ষেত্রে হয়ে যায় তখন সেটা বড় নিফাক, অর্থাৎ ভিতরে কুফরি, অবিশ্বাস, সন্দেহ, বাইরে
আমি ঘোষণা দিচ্ছি আমি মুসলিম, আমি মুসলিমদের কল্যাণ চাই, কিন্তু মনে মনে ইসলামের শত্রু, এটা হচ্ছে বড় নিফাক। আর নিফাকের ছোট ছোট কিছু লক্ষণ আছে, মিথ্যা বলা ইত্যাদি, ওয়াদা ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করা, এগুলো। এর মধ্যে একটি হচ্ছে ফজর এবং ইশার সালাত মিস করা। ইদা কামু ইলা সালাতি কামু কুসালা, মুনাফিকদের লক্ষণ হিসেবে বলা হয়েছে তারা যখন নামাজে দাঁড়ায় আলস্য নিয়ে দাঁড়ায়, নামাজ ভালো লাগে না, নামাজে আলস্য আসে, এমন অবস্থায় যে নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, লাস্ট মোমেন্টে কোনো মতে নামাজ পড়ে নেয়, এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। আল্লাহর রাস্তায় দান করলে খারাপ লাগে, এই টাকা চলে গেল, এতগুলো টাকা নষ্ট হয়ে গেল, এগুলো হচ্ছে নিফাকের লক্ষণ। যে কথা বলছিলাম, তাহলে আমাদের মুসলিমদের ডেইলি রুটিন কী হবে? আমি সবাইকে বলছি, আপনাদের জন্য ইনশাল্লাহ মনে করেন, আপনারা এটা বললেন না যে রাত জাগা তো নিষেধ না, হারাম না, এটা বললে বলতেই পারবেন। হ্যাঁ, যদি জিজ্ঞেস করেন যে রাত 12টা 1টা 2টা পর্যন্ত জেগে থাকে কি হারাম, থিওরিটিক্যালি বলতে হবে যে না হারাম না, যদি আপনার ফজরের সালাত আপনি পড়তে পারবেন, নিশ্চিত থাকেন। ফজরের সালাত মিস করলে তো মহা মুসিবত, আগেই বললাম মহা মুসিবত, ফজরের সালাত যদি মিস হয়। আর যদি ফজরের সালাত মিস হওয়ার সম্ভাবনা না থাকে, ফজরের সালাত পড়তে পারবেন জামাতের সাথে মসজিদে উঠে সময় মতো, তাহলে বলবো যে হ্যাঁ, সেই ক্ষেত্রে রাত্রি জাগরণ করা বৈধ। কিন্তু এটা জায়েজ না জায়েজের মাসালায় না নিয়ে আসুন আমরা দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রুটিন কী ছিল এবং কেন ছিল এবং এর মধ্যে কী কল্যাণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই হাদিসটা আপনারা শুনেছেন কিনা আমি জানি না। সকর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য আপনি বরকত দেন আর্লি মর্নিংয়ে, সকালের প্রথম ভাগে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আপনারা কি মনে করেন এই দোয়া আল্লাহ কবুল করবেন না করবেন না? আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ কবুল করবেন এবং করেছেন। এই জন্য তিনি বলছেন, ওয়া কানা ইযা বা'আসা সারিয়াতান আও জাইশান বা'আসাহুম ফি আউয়ালিন নাহার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিশনে পাঠাতেন কোনো দলকে, ছোট বা বড় যুদ্ধবাহিনী, তাদেরকে যখন যুদ্ধ করতে বা মিশনে পাঠাতেন, তাদেরকে পাঠাতেন কখন? ভোরবেলা, আউয়ালিন নাহার, দিনের প্রথম ভাগে, দিনের অগ্রভাগে পাঠাতেন। এবং এই সাহাবী সখর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে এই হাদিসের শেষেই বলা হয়েছে, হাদিসটি সহিহ হাদিস, আহমদ এবং আসহাবুস সুনান অর্থাৎ আবু দাউদ, আন-নাসাঈ, ইবনু মাজা প্রমুখ তারা বর্ণনা করেছেন যে এই সখর রাদিয়াল্লাহু আনহু, যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, যে সাহাবী, তিনি ব্যবসায়ী ছিলেন এবং তিনি ব্যবসা বাণিজ্যের কাজগুলো শুরু করতেন দিনের প্রথম ভাগে। ফা আসরা ওয়া কাসুরা মালুহু, ফলে তিনি সম্পদশালী হয়ে উঠলেন এবং তার সম্পদ বৃদ্ধি পেল। আমরা দিন এবং দুনিয়ায় উন্নতি যদি করতে চাই, মুসলিম হিসেবে আমরা সফল হতে চাই, অবশ্যই ভাইয়েরা আমার আজকে থেকে পাল্টে ফেলতে হবে অভ্যাস। সকালবেলা আর্লি উঠে ফজরের সালাতের পর না ঘুমিয়ে আপনি জিকির করলেন, জিকির আজকার পড়লেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস ছিল। সূর্য ওঠার পরে এরপর মিনিট 15 গেলে দুরাকাত সালাতুদ দুহা আপনি আদায় করেন, এরপর কাজে নেমে যান আর্লি মর্নিংয়ে। আপনি সারা দিন কাজ করবেন, রাতে অবশ্যই এটা করতে হলে রাতে 2টার সময় ঘুমালে তো জীবনও হবে না, রাতে 10টার সময়, 9টার সময় আইডিয়াল হচ্ছে এসার পর, আর কোনো কাজ না রাখা, এসার পর ঘুমাতে চলে যাওয়া। এগুলো শুনলে লোকজন কী বলবে আপনাকে? পাগল বলতে পারে, আপনার বন্ধুবান্ধব, কলিগ, বাসার লোকজনও অবাক হতে পারে যে অসুস্থ হয়ে পড়লো কিনা, এশার নামাজ পড়ে শুইতে চায় কেন, সমস্যা আছে কিনা কোনো ভাবতে পারে। কিন্তু আল্লাহর রাসূলের প্রতি যদি ঈমান থাকে, তাহলে দেখুন আপনি কি কোন কল্যাণের আশায় রাত জাগবেন। আপনি যদি বলেন যে রাত জাগলেই আমার পড়াশোনা ভালো হবে, ভোরবেলা পড়াশোনা হবে না, তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার বিরোধিতা করলেন। আপনি বেশি জানেন না আল্লাহর রাসূল বেশি জানেন? অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন এবং তিনি সেই দোয়া করেছেন, এই দোয়া কবুল হয়েছে এই উম্মাতের জন্য ইনশাআল্লাহ, এবং বরকত আছে সেই ভোরবেলা। বাস্তবতা তাই, আপনি চিন্তা করে দেখেন, একজন ছাত্র হিসেবে আপনার ধারণা যে রাত 10টার সময় পড়তে বসলে আমার পড়া ভালো হবে, বাস্তবতা হচ্ছে এই 10টার সময় বসে আপনি 3-4 ঘন্টা যা পড়বেন, ভোরবেলা যদি ফজরের সালাতের পর সতেজ মন মগজ নিয়ে আপনি বসেন, তাহলে এর অর্ধেক সময় সেই পড়া হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাদের অভ্যাস পাল্টে গেছে, সাইকেল চেঞ্জ হয়ে গেছে, বডি ক্লক চেঞ্জ হয়ে গিয়েছে,
এখন এই ঘড়িটাকে ঠিক করতে হবে, তাহলে এটা সম্ভব। আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই, আপনারাই বলেন, আমি দুজন মানুষের কথা বলছি। একজন রাত ১০টার সময় কম্পিউটার নিয়ে কাজ করতে বসল, আরেকজন ভোরবেলা উঠে ফজরের সালাতের পর ফজরের সালাত পড়ে এসে কম্পিউটার খুলে কাজ করতে বসলো, কার ফিতনার সম্ভাবনা বেশি? নিঃসন্দেহে আমরা সবাই জানি এই রাত্রে ১০টার সময় যে কম্পিউটার খুলে বসেছে সে তার ফিতনায় পড়ার সম্ভাবনা বেশি। ফজরের সালাত আদায় করে যে কম্পিউটার খুলে কাজ করতে বসবে এই সময় তার একটা মনের মধ্যে একটা পবিত্র অবস্থা থাকবে, কেননা সে নামাজ পড়ে এসেছে, এবং ভোরবেলা তার মন ফ্রেশ থাকবে, সে খারাপ কাজ করার উৎসাহ সে পাবে না। এরপর সারা দিন যদি পরিশ্রম করে সে, তাহলে রাত্রিতে তার আর্লি যদি ঘুমাতে যায় এশার সালাতের পর, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বর্ণনা আছে যে তিনি কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা, অর্থাৎ এশার নামাজের আগে তিনি ঘুমানোকে অপছন্দ করতেন, ওয়াল হাদিসা বাদাহা, এবং এশার নামাজের পরে কথাবার্তা বলা তিনি অপছন্দ করতেন, তিনি কথাবার্তা বলতে চাইতেন না এশার সালাতের পরে। এবং সাহাবিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবিরা আর্লি ঘুমিয়ে যেতেন, এশার সালাতের পরপর ঘুমিয়ে যেতেন। অবশ্য তাদের টার্গেট ছিল ফজর না, তাদের টার্গেট ছিল তাহাজ্জুদ। তাহাজ্জুদের টার্গেট যদি নাও করেন, আপনি আর্লি ঘুমান, ভোর থেকে কাজ করেন, বিকালের দিকে আপনি শরীরচর্চা করেন, যেমন ডাক্তাররাও বলেন যে শরীরচর্চা, এক্সারসাইজ, হাঁটাহাঁটি এগুলো করা দরকার দিনের শেষ ভাগে, বিকালে সন্ধ্যায়। এরপর যদি আপনি বিছানায় যান, আপনার চোখ ভেঙে ঘুম আসবে, আপনি অন্যায় কাজ করার সুযোগ কোথায় আপনি বলেন? শুধু আপনি রুটিনটা, এই যে রুটিনটা আমরা বললাম, আমার মনে হয় রুটিনটা পরিষ্কার, এই রুটিনটা যদি সেট করতে পারেন তাহলে আপনি অন্যায় কাজ কখন করবেন? এরপর আপনার রুটিনের মধ্যে আরও আসবে, এগুলো ঢুকিয়ে নেবেন, নিয়মিত দিন শিক্ষা একটা সময় বের করেন, আধা ঘন্টা এক ঘন্টা অল্প হলেও। আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেগুলো যেগুলো অল্প হলেও নিয়মিত করা হয়। আপনি নিয়মিত আপনার আত্মীয় স্বজনের খোঁজখবর নেবেন, মা বাবার খোঁজখবর নেবেন, যার স্ত্রী সন্তান আছে তাদেরকে টাইম দিতে হবে। অন্যায় কাজ করার সময় কোথায়? একজন মুসলিম যদি তার রুটিন ঠিক করে নেয় সে অন্যায় কাজ করার সময় পাবে না। কেউ একথা বলেন না যে আমার অভ্যাস হয়ে গিয়েছে আমি চেঞ্জ করতে পারি না, না পারবেন, আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি একটা দিন দুইটা দিন নষ্ট করেন, আপনার নষ্ট বলতে এই অর্থে যে দুই একদিন আপনি ফজরের সালাতের পর কোনো মতে জেগে থাকেন, চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, দরকার হলে কাজ কম করলেন, খেলাধুলা করেন, দৌড়ঝাঁপ করেন, দুই একদিন অভ্যাসটা পাল্টানোর জন্য দরকার হলে ছুটির দিন বেছে নেন, ফজরের পর কাজ শুরু করে দেন, অথবা যদি ঘুম আসে তাহলে এমন কিছু করেন যে ঘুম থেকে দূরে থাকেন, কয়েকদিন পরে আপনি দেখবেন, এবং বিকালের দিকে খেলাধুলা করেন, পরিশ্রম করেন, হাঁটাহাঁটি করেন, আপনি দেখবেন যে আপনার অবশ্যই ঘুম আসবে, আর্লি ঘুম আসবে। যে বলে যে আমার ১০টার সময় বিছানায় ঘুম আসে না, ৯টার সময় ঘুম আসে না, তার কারণ হচ্ছে তার দেহ ক্লান্ত হয়নি। সে যদি ক্লান্ত হয় তার অবশ্যই ঘুম আসবে, এবং এটা দুই তিন দিন করলে, এক সপ্তাহ করলে তার রুটিন চেঞ্জ হতে বাধ্য, এবং সেই সময় যখন তার রুটিন চেঞ্জ হয়ে যাবে, সেই রুটিন যদি সে ধরে রাখে সে অনেক গুণা থেকে বাঁচতে পারবে। আমরা গুণা থেকে বেঁচে থাকার দুটি সহজ উপায় আলোচনা করেছি, আশা করি সহজ ছিল, রুটিন পাল্টানো কঠিন মনে হচ্ছে অনেকের কাছে, সম্ভব ইনশাআল্লাহ, সম্ভব মনে করতে হবে আমাদেরকে। আর যে কথা বললাম যে আমাদের বরকত আছে আর্লি মর্নিংয়ে, সেটাও যদি আপনি মাথায় রাখেন সেখানে আপনি বরকত পাবেন, সেটা আপনি ব্যবসায়ী হন, আপনি ছাত্র হন, আপনি যেই হন না কেন। আমরা খুব সংক্ষেপে পাঁচ মিনিটও লাগবে না ইনশাল্লাহ, ১০টি উপায় আলোচনা করার কথা, ৭, ৮, ৯, ১০ এগুলো খুব সংক্ষিপ্ত, এই ৪টি বলে আমরা সালাতের বিরতি নেব, এরপরে ৩, ৪, ৫, ৬ সালাতের ব্রেকের পরে। ৭ নম্বর হচ্ছে নিয়মিত কোরআন চর্চা, কোরআনের জন্য আপনি একটি সময় রাখবেন প্রতিদিন, আধা ঘন্টা হোক, এক ঘন্টা হোক, কোরআন তেলাওয়াত এবং কোরআনের অর্থ জানা, কোরআনের ব্যাখ্যা জানা, কোরআন নিয়ে সামান্য হলেও চিন্তাভাবনা করা, এবং কোরআনের বাস্তবায়ন জীবনে হচ্ছে কিনা সেটা নিজেকে মিলিয়ে দেখা কোরআনের সাথে, এই কাজগুলোর জন্য একটা সময় যদি আপনি রাখেন, কোরআন আপনাকে গুনাহ থেকে টেনে তুলে আনবে। আপনি বেশি কিছু না ভেবে একটা সময় আপনার জন্য অ্যাসাইন করে ফেলুন, এবং সেটা হচ্ছে বেস্ট সময়টা হওয়া প্রেফারেবল, দিনের মধ্যে যেই সময় আপনার এনার্জি সবচেয়ে বেশি থাকে সেই সময়টাতে আপনি কোরআনকে সময় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান
ওয়াইয়াদাউ বিহি আখারিন, এই কিতাবের দ্বারা, আল কোরআনের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দলকে সমুন্নত করেন, অপর দলের মর্যাদা নামিয়ে দেন। যারা নিয়মিত কোরআন চর্চা করে, এই কোরআন অবশ্যই তাকে গুনাহ থেকে বের করে আনবে। আট নম্বর হচ্ছে সালাতকে সুন্দর করা। এ বিষয়ে আর আলোচনা বেশি করব না। আপনারা সালাত সুন্দর করার উপায় আমাদের যে আলোচনা ছিল সেটার দিকে আপনাদেরকে রেফার করছি। যারা সেটা পাননি আপনারা ভিডিও সংগ্রহ করতে পারবেন, ডিভিডি আকারে এটা পাওয়া যাচ্ছে। অবশ্যই সালাতকে সুন্দর করার দ্বারা সালাত পাঁচ ওয়াক্ত সালাত তো আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ এখানে যারা আছি। এই পাঁচ ওয়াক্ত সালাত যদি সুন্দরভাবে পড়া হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে বড় বড় অশ্লীল অন্যায় কাজ এবং ছোটোখাটো গুনাহ থেকে দূরে রাখে। নামাজ যদি আপনি পড়েন অবশ্যই আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। নয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সাহায্য প্রার্থনা করা। গুনাহ থেকে বেঁচে থাকা আমার একার শক্তিতে সম্ভব নয়, আল্লাহ তাআলা সাহায্য করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ইউসুফ আলাইহিসসালামকে যখন তিনি যে ঘরে আশ্রিত ছিলেন সেই নারী সৌন্দর্যের অধিকারিণী সম্ভ্রান্ত নারী যখন তাকে অন্যায় কাজের আহ্বান জানানো, ইউসুফ আলাইহিসসালাম নবী হওয়া সত্ত্বেও এবং দৃঢ় চরিত্রের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি সর্বপ্রথম কি বললেন বলুন আপনারা? মা'আদ আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। তিনি একজন নবী এবং দৃঢ় চরিত্রের অধিকারী, কিন্তু তারপরেও তিনি আল্লাহর কাছে আশ্রয় নিলেন। অতএব আমি আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় নিই গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, হে আল্লাহ আপনার হালালকে আমার জন্য যথেষ্ট করে দিন যেন হারাম থেকে আমি অভাবমুক্ত হয়ে যাই, হারামের দিকে যেন যেতে না হয়, হালালটাকে যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহে আপনি সকলের থেকে আমাকে অভাবমুক্ত অমুখাপেক্ষী করে দিন। এবং দশ নম্বর হচ্ছে ধৈর্যের চর্চা করা। ওয়ামাই ইয়াতা সাব্বার ইউসাব্বিরহুল্লাহ, যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহর কাছে ধৈর্যের কামনা করে আল্লাহ তাআলা তাকে ধৈর্য দান করেন। ওয়ামা ওতিয়া আহাদুন আতাআন খাইরান ওয়া আউসা'আ মিনাস সাবর, আল্লাহ কোনো মানুষকে যা কিছু নিয়ামত দেওয়া হয়েছে এর মধ্যে ধৈর্যের চেয়ে কল্যাণময় এবং প্রশস্ত আর কিছু নেই। ধৈর্য আমাদের অনেক গুনাহে লিপ্ত হওয়ার কারণ হচ্ছে ধৈর্যের অভাব, আমরা ধৈর্য ধরতে পারি না। ধৈর্য আসবে কিভাবে? ধৈর্য চেষ্টা করার মাধ্যমে ধৈর্য আসবে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন্নামাল ইলমু বিতাআল্লুম, জ্ঞান আসে শিখতে শিখতে, শিখতে শিখতেই জ্ঞান বাড়ে। নবী রাসূলরা সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান লাভ করেন, কিন্তু সাধারণ মানুষ আমরা আকাশ থেকে হঠাৎ করে জ্ঞান অর্জন করতে পারবো না, আমাদেরকে শিখতে হবে, শিখতে শিখতে জ্ঞান হবে। ওয়া ইন্নামাল হিলমু বিতাহাল্লুম, হিলম অর্থাৎ সহিষ্ণুতা, ধৈর্য আসবে ধৈর্য ধারণের চেষ্টা করার মাধ্যমে, নিজেকে সংযত রাখার জন্য চেষ্টা করা, স্ট্রাগল করা। একজন লোক পথে আপনার উপর দিয়ে পাড়া দিয়ে চলে গেল আপনাকে, আপনি চেষ্টা করেন নিজেকে বিরত রাখতে, কিছু বলবো না আমি তাকে। রোজার মধ্যেও এই শিক্ষা ছিল, আজকে রোজার বাইরেও আপনি প্র্যাকটিস করেন যে আমি গালি, আমার মুখের মধ্যে গালি চলে আসলো গালি দিব না, আমার কাউকে ধরে মার লাগাতে ইচ্ছা করলো আমি মারবো না, যদি আপনি প্র্যাকটিস করেন। আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল হিলমু বিতাহাল্লুম, এই প্র্যাকটিসের মাধ্যমে সহিষ্ণুতা অর্জিত হবে। তাহলে ধৈর্যের চর্চা, এটা হচ্ছে দশ নম্বর। তাহলে আমরা আরও চারটা বললাম, শেষ হয়নি আমাদের আলোচনা। আমরা যে চারটা বললাম, ছয় সাত আট নয় আর তিন চার পাঁচ ছয় আলোচনা বাকি আছে, একটু দীর্ঘ বলে আমি সেটা বিলম্বিত করলাম। তাহলে আমরা এ পর্যন্ত যেগুলো শিখলাম, একটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য গুনাহের পথকে বন্ধ করা, এক নম্বর। দুই নম্বর, আমাদের ডেইলি রুটিনকে ঠিক করে নেওয়া, ইসলামিক রুটিন বানানো, আমাদের লাইফকে ইসলামিক লাইফ, লাইফস্টাইলকে ইসলামিক লাইফস্টাইল বানানো, তাহলে সহজে গুনাহ থেকে বাঁচা যাবে। এরপরে বললাম ছয় সাত আট, সাত আট নয় দশ, সাত নম্বর কি বলেছিলাম? নিয়মিত কোরআন চর্চা করার জন্য একটা সময় বরাদ্দ করুন। এরপর বলেছি সালাতকে সুন্দর করার চেষ্টা করুন। নয় নম্বর বলেছি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, সবসময় আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমাকে গুনাহ থেকে আপনি বের করেন, এবং ধৈর্যের চর্চা করুন। গুনাহের ক্ষেত্রে অনেকে মনে করেন যে আমরা কিছু গুনাহকে ভালো কাজের সাথে মিশ্রিত করার মাধ্যমে আমরা গুনাহের কুফল থেকে বাঁচতে পারি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের আমলকে ওজন করবেন। যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে সফল হবে, যার মন্দ কাজের পাল্লা ভারী হবে তাকে শাস্তি পেতে হবে, তাকে জাহান্নাম যেতে হবে। এই মূলনীতি আমরা সবাই জানি। এ থেকে কেউ হয়তো চিন্তা করতে পারেন যে আমি কিছু গুনাহ করব বা নির্দিষ্ট কিছু গুনাহের কাজ করব, সেই সাথে আরও অনেক ভালো কাজ করব যা গুনাহটাকে, এই গুনাহকে মিটিয়ে দেবে, গুনাহকে পুষিয়ে নেবে। এই ধরনের স্ট্র্যাটেজি
সঠিক নয়। কেউ যদি মনে করেন সে চিন্তা করলো যে রাত জেগে আমি অর্ধেক রাত অন্যায় কাজ করব, বাকি অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ে কাটাবো, নামাজ পড়ে কাটাবো, বাস্তবতা হচ্ছে যে এই ক্ষেত্রে এই ভালো এবং মন্দ কাজ একত্রিত হবে না, হয় শয়তান তার উপর বিজয়ী হবে এবং এই মন্দ কাজ করার ফলে হয়তোবা সে ভালো কাজে উৎসাহ হারিয়ে ফেলবে। অর্ধেক রাত্রি মন্দ কাজ করার পর সে তাহাজ্জুদ আদায় করার তার উৎসাহ থাকবে না এবং ধীরে ধীরে সে নামাজ ছেড়ে দিবে, অথবা নামাজ তাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে। এই এই যে অবস্থাটা, এটা আমরা অনেকে হয়তো ভাবতে পারি যে এরকম একটা অবস্থা সম্ভব, আমি কিছু গুনাহের কাজ করব, সেই সাথে ভালো কাজ করে সেটা পুষিয়ে নিব, এই অবস্থাটা আসলে স্থায়ী হয় না। আর এটা এক ধরনের জুয়া খেলার মতো, যখন আমি অন্যায় কাজ কন্টিনিউ করার সিদ্ধান্ত নিলাম তখন আমি একটা রিস্ক নিচ্ছি, কেননা এই গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিস্বরূপ আমার হেদায়েত থেকে আমাকে বঞ্চিত করতে পারেন। একটি গুনাহ আরেকটি গুনার পথ উন্মুক্ত করে, এই গুনাহ আমাকে নিচের দিকে নিয়ে যাবে, সেখানে আমি যে তওবা করে ফিরে আসতে পারবো, পুনরায় আমি যে হেদায়েত পাবো, আমার যে তওবার তৌফিক হবে, গুনাহ ছাড়ার তৌফিক হবে, এর কোনো নিশ্চয়তা নেই। এটা এক ধরনের জুয়া খেলার মতো। তো এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য একটি জরুরি বিষয় এই জন্য যে আমাদের গুনাহ এবং এর কুফল সম্পর্কে জানা উচিত। বিষয়টা এত সিম্পল না। হ্যাঁ, আখেরাতে যাওয়ার পর কেয়ামতের দিন হিসাবটা এভাবেই হবে, পাল্লায় রাখা হবে ভালো কাজ এবং খারাপ কাজ, কিন্তু দুনিয়াতে আমরা এইভাবে হিসাব করলে সমস্যা হবে, বরং গুনাহের অনেকগুলো কুফল আছে, এগুলো আমাদের জানা থাকা উচিত। এক নম্বর, তারও পূর্বে জানা উচিত যে গুনাহ কী, গুনাহ কী জিনিস, সেটা যদি নাই জানি তাহলে গুনাহ থেকে বাঁচবো কীভাবে। এই জন্য হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু একটি হাদিসের মধ্যে তিনি বলছেন, তিনি নিজের কথা বলছেন যে কানা নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনিল খায়রি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আন ইউদরিকানি, যে মানুষ আল্লাহর রাসূলকে প্রশ্ন করত ভালো সম্পর্কে, আর আমি বেশি বেশি জিজ্ঞাসা করতাম মন্দ সম্পর্কে, গুনাহ সম্পর্কে, ফিতনা সম্পর্কে, খারাপ কাজ সম্পর্কে, মাখাফাতা আন ইউদরিকানি, এই ভয়ে যে সেই ফিতনা অথবা মন্দ আমাকে স্পর্শ করবে। এই জন্য গুনাহকে চিনতে হবে। এই জন্য আলেমগণ আপনি দেখবেন বই লিখেছেন নাওয়াকিদুল ইসলাম, একটু আগে বললাম ইসলাম ভঙ্গকারী বিষয়, কিতাবুল কাবায়ির ইমাম আয-যাহাবী তার একটি বই, এবং মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ওনার লেখাও একটি বই আছে কিতাবুল কাবায়ির, কবিরা গুনাহের কিতাব, যে কিতাবের মধ্যে তারা মানুষকে পরিচয় করিয়েছেন গুনাহের সাথে, কোন কোন কাজ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। মানুষ আজকে জানেই না যে একটা কাজ পাপ। একজন নামাজ পড়তে আসছে, আপনি দেখবেন তাই সে কানে দুল পড়ে আছে, একজন পুরুষ নামাজ পড়তে এসেছে সে কানে দুল পড়া, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাঈ ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাঈ বিল রিজাল, লানত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত লোকদেরকে যারা নারীদের অনুকরণ করে এবং সেই সমস্ত নারীদেরকে যারা পুরুষদের অনুকরণ করে। তাহলে এই ব্যক্তি যে নামাজ পড়ছে, নামাজ পড়া থেকে আমরা বুঝতে পারি তার মধ্যে ঈমান আছে, সে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে বলে নামাজ পড়তে এসেছে আমরা ধারণা করতে পারি, অথচ তার জ্ঞান না থাকায় সে এমন একটি কাজ করছে যার জন্য সে লানতের যোগ্য। এই জন্য আমাদের গুনাহ সম্পর্কে জানা উচিত যে গুনাহগুলো কী কী, কোন কোন কাজগুলো গুনাহ, কোনটা কবিরা গুনাহ, এবং সগীরা গুনাহও যদি হয়, সগীরা গুনাহকে চেনা, কবিরা গুনাহ চেনা অবশ্যই জরুরি। এর মানে এই নয় যে বাকিগুলো ছোটো গুণা, সগীরা গুণা, ছোটো গুণা আমরা করতে পারি না, সেগুলো থেকেও বেঁচে থাকতে হবে, সেগুলোর অনেক কুফল আছে। গুনাহের কুফল আলেমগণ অনেকগুলো উল্লেখ করেছেন, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। হেরমানুল ইলম, জ্ঞান থেকে বঞ্চিত হওয়া। ইমাম শাফি রহমাউল্লাহ, একটি ইমাম শাফি রহমতুল্লাহের নাম শুনেছেন আপনারা, একজন বড় পণ্ডিত, চার মাধাব যে বলা হয় তার মধ্যে একটি মাধাবের তার নামে নামকরণ হয়েছে। তো তিনি বলছেন, একটি তিনি ছড়া বলছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফারশাদানি ইলা তারকিল মাআসি ওয়া ক্বালা আ'লাম বিআন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইয়ুহদা লিআসি। তিনি বলছেন যে আমি ওয়াকিইর কাছে, ওয়াকি হচ্ছে তার শিক্ষক, ওয়াকিই ইবনু জাররাহ, আমি, তিনি বলছেন আমি তার কাছে কমপ্লেইন করলাম সুআ হিফযি, যে আমার মনে থাকে না, আমি ভুলে যাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলা হয় তার ফটোগ্রাফিক মেমরি ছিল, তিনি দেখলে ভুলতেন না,
লিটারেলি। তো যাই হোক, তিনি তার মেমোরি নিয়ে কমপ্লেন করছেন, সেটা কি ধরনের কমপ্লেন আর হবে? এমনিতেই খুব শক্তিশালী এবং আরবদের স্মরণশক্তিও অনেক বেশি হয়। তারপরেও তিনি কমপ্লেন করছেন সু আহিফদি, তিনি তার স্মরণশক্তির ব্যাপারে কমপ্লেন করলেন যে আমার মনে থাকে না। তার শিক্ষকের কাছে তিনি বললেন, শিক্ষক ফা আরশাদানি ইলা তারকিল মাআসি, আমি ওয়াকিয়ার কাছে কমপ্লেন করলাম, তিনি আমাকে বললেন